কুড়িগ্রামের রৌমারী উপজেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলার বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বনির্ভর বার্তা আর্য মাসুদ রানা জীবন আদুন আহাত উইথ বম ইমস কুকস অ্যান্ড ব্লগস ব্লগাররা বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা জীবন। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারা বাজার, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারা বাজার সহ প্রতিটি উপজেলা পানিতে তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলার সাথে। খেটেগাঁও মানুষ চরম দুর্ভোগের শিকার। এদিকে সুরমা নদীর পানি 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়ায় প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জানা যায় সুনামগঞ্জের 12টি উপজেলার খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হলেও প্রান্তিক পর্যায়ে সেই ত্রাণগুলো বিতরণে সমন্বয়হীনতা দেখা দিয়েছে, ফলে মানুষ হাহাকার করছে এক ফোঁটা ত্রাণের জন্য। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট, জগন্নাথ বাড়ি এলাকা, উকিলপাড়া, রপিননগর, জামতলা, দেঘুরিয়া, বনপাড়া, হাসাননগর, নবীনগর সহ এলাকার ব্যাপক পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মৎস্য খামার সহ গ্রামীণ রাস্তাঘাট ও হাট বাজার। ভোগান্তিতে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। শহরের জামতলা এলাকার বাসিন্দারা জানিয়েছেন তাদের ঘরের ভিতরে কোমর পর্যন্ত পানি। এদিকে 10,000 মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যখন পৌঁছেছেন স্বনির্ভর বার্তার একটি টিম, লিক লিক করে চারদিক থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য ঘিরে ধরেছেন এবং ত্রাণ বিতরণ করতেও বেশ বেগ পেতে হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিদ্ধ চৌধুরী জানান, সরকার সবসময় বন্যা কবলিত মানুষের পাশে আছেন। সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে বিস্তীর্ণ বিভিন্ন জায়গায় সমন্বয়হীনতার কিছুটা তথ্যচিত্র আমাদের কাছে রয়েছে। বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি। আর যে মাসুদ রানা জীবন, ধন্যবাদ সকলকে।